আসসালামু আলাইকুম বন্ধুরা ব্রেকিং নিউজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবারে সেরা গরু আলিরাজ এই এটা বড় ও ভালো জাতের গরু এই গরু সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন যে বন্ধুরা শুরু করা যাক দিনাজপুরের বিক্রমপুর গৌর শহরের বারো আলীতলা এলাকায় অশীষ কুমার কুন্ডুর খামারে কিছুদিন আগে বিভিন্ন জাতের ছোট বড় ছত্রিশটি গরু ছিল করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যেও প্রায় সবকটি গরু বিক্রি হয়েছে শুধু রয়ে গেছে স্বাস্থ্যবান আলীরাজ কাঙ্ক্ষিত দামের আশায় রয়েছেন অশীষ কুমার দশ লাখ টাকায় প্রায় তিরিশ মনোজনের এই সার বিক্রি করতে চান তিনি অশীষ কুমার দুই থেকে সতেরো সালে এই গরুটি কিনেছিলেন পঞ্চান্ন হাজার টাকা কেনার সময় গরুটির বয়স ছিল আট মাস গরুটির স্বাস্থ্য শক্তি বিবেচনায় নিয়ে তিনি নাম রাখেন আলিরাজ সেই আলিরাজের উচ্চতা এখন পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বায় নয় ফুট অশীষ কুমার কুণ্ডু পেশায় একজন কলেজ শিক্ষক দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় মালিয়ালা মাদিলার হাট কলেজে ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষকতা করেন তিনি শিক্ষাকতার পাশাপাশি অনেকে অনেকটা শখের বসে গরু খামার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারপর ধীরে ধীরে বাড়তে থাকে খামারের পরিধি বর্তমানে খামারে দুজন কর্মচারীও রেখেছেন গত বছর গত বছরেও ঈদের দিন কয়েক আগে রাজকে ঢাকার গাবতলি গরু হাটে নেওয়া হয়েছিল অশীশ কুমার সে সময় রাজের দাম হাঁকিয়েছিলেন নয় লাখ টাকা সেবার আট লাখ পর্যন্ত দাম উঠেছিল ইলিয়াজের কিন্তু অশীষ কুমার হাত ছাড়া করেননি কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় আবার ফেরত এনেছিলেন নিজের খামারে অশীষ কুমার জানান প্রতিদিন রাজের পেছনে খড় ঘাস ভাত ডিম ভুসি খোল চিড়া সহ ছয় থেকে সাত হাজার সাতশো টাকা খরচ হয় তার এবারেও রাজের দামের বিষয়টি অপরিবর্তিত অপরিবর্তনীয়ই রেখেছেন তিনি কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ সংক্রমণ আলী রাজের দাম পাওয়ার বিষয়ে চিন্তায় পড়ছেন পাইকারদের অনেকেই দেখে যাচ্ছেন কাঙ্ক্ষিত দামের কাছাকাছি কেউ যেতে পারছেন না অবশ্যই সর্বশেষে গত চার দিন অন্তত জন পাইকার যোগাযোগ করেছেন কিন্তু দামে মিলছে না কারো সঙ্গে মোটো ফোনে ছবি দেখে চট্টগ্রামের এক গরু ব্যবসায়ী দাম বলেছেন সাত লাখ পরে তিনি আরও যোগাযোগ করেননি অশীষ কুমার বলেন প্রতিদিন পাইকার আসছেন দেখছেন কিন্তু দাম পাঁচ ছয় লাখের মধ্যেই ওঠানামা করছে দশ লাখ টাকা দাম বললে আলিরাজকে হাত ছাড়া করবেন তিনি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই